গুড ইভিনিং সবাইকে। এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক 7টা 27 মিনিট, রবিবার। আমি বেরোচ্ছি আমার সোলো এক্সট্রিম রাইড। দু একদিন ধরে আমি বলছিলাম কোন জায়গা এক্স্যাক্টলি, আমি সেটা তোমাদের জানাইনি। আজকে সরাসরি তোমাদের জানিয়ে আমি যাচ্ছি সান্দাকফু, নেপাল হয়ে। আগে যে রুটে গেছিলাম সেই রুটেই কি যাচ্ছি, নাকি রুট চেঞ্জ করছি, অন্য রুটে ঢুকছি, এই সব ডিটেল থাকছে ভিডিও জুড়ে। আমি আজ ওয়ান স্টেচে কত দূর যাচ্ছি, কি বৃত্তান্ত, রাস্তার কি সিচুয়েশন, ওয়েদারের কি সিচুয়েশন, সব আপডেট তোমাদের একদম অন গ্রাউন্ড রিয়েলিটির সাথে থাকবে। আমি সাংঘাতিক এক্সাইটেড আমার এই জার্নিটা নিয়ে। তার কারণ হচ্ছে এই জার্নিটায় আমি নিজেকে খানিকটা পুশ করে দেখছি যে আমার সহন ক্ষমতা কতটা এবং আমার স্কিল এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। ওকে চলো, এখন ঘড়িতে বাজে 8টা 16 মিনিট, যেরকম দেখছো। সানডে 4th June 2023, আমি স্টার্ট করছি আমার কলকাতা এবং সান্দাকফুর জার্নি। জাস্ট আমি আমার বাড়ি থেকে বেরোচ্ছি এবং এই রাস্তাটা দেখলেই তোমরা চিনতে পারছো, এই রাস্তা কবে ঠিক হবে কোনো ঠিক নেই আর কি। এবং আমি ট্রিপ মিটার 1 করে নিয়েছি, 0.0 কিলোমিটার, কেননা আমি দেখতে চাই এখান থেকে সান্দাকফু কতটা দূর। অবশ্য এটা 1000 কিলোমিটার পর আবার জিরোতে রিসেট হয়ে যাবে, তো দেখা যাক। কাছাকাছি গেলে আমি আবার তোমাদের জানিয়ে দিচ্ছি কী কী আপডেটস আসছে আর কি। 20টা 17, মানে 8টা 17, জাস্ট 18 হলো, এখানেও 8টা 17, এবার 18 হয়ে যাবে আর কি। চলো, এই মুহূর্তে বাইক চলেছে 8275 কিলোমিটার এবং এই রিডিং থেকে আমি স্টার্ট করছি 8275 কিলোমিটার আমার বাড়ি থেকে। 8টা 32 বাজে, এবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরবো আমি, কামালগাজি ক্রসিংয়ে চলে এসেছি। বলা ভালো কামালগাজি বাইপাস ক্রসিংয়ে। কলকাতার মধ্যে 60-64-এর বেশি চালাতে পারবো না, তাই আরামসে আরামসে কলকাতার ট্রাফিকটা কভার করতে চাইছি। আমি মা হয়ে সেকেন্ড ব্রিজ হয়ে বেরোবো। আর এই যে গ্লাভসটা দেখছো DSG-র, এটা প্রথমবার আমাকে ইউজ করতে দেখছো। এটা তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমার জন্মদিনে আমাকে রাজুদা এবং দিদি গিফট করেছিল অফরোডে, তো সেটা আমি এবার এই ট্রিপে ইউজ করছি। এটা না বেশ লাইট, অন্যরকম, অন্যান্য গ্লাভস যেমন ভারী হয় এটা সেরকম নয়। 8টা 45 বাজে আর আমি মা ফ্লাইওভারে জাস্ট এই উঠলাম সায়েন্স সিটির ওপর দিয়ে। আর এই মুহূর্তে মা ফ্লাইওভারের ট্রাফিক সুদিন ট্রাফিক মনে হচ্ছে আপাতত, জানি না টেপতে গেলে আরও কী বেরোবে, তবে মোটামুটি যেরকম স্পিড থাকা উচিত ঠিকঠাকই স্পিড আছে আর কি। 8টা 56 বাজে আর আলটিমেটলি আমরা সেকেন্ড হুগলি ব্রিজের একদম মুখে চলে এসেছি, এই এন্ট্রিটা নিলেই হয়ে যাবে, নিয়ে লেফট। কলকাতায় ভালো ট্রাফিক আছে, যদিও আজকে রবিবার বলে সেই অর্থে অফিসের ট্রাফিক কম, কিন্তু রবিবার সবাই গাড়ি টাড়ি নিয়ে বেরিয়েছে আর কি ঘুরতে, তার একটা ট্রাফিক রয়েছে। 9টা 18 বাজে আর আমি জাস্ট ওল্ড দিল্লি রোডের কানেক্টারে ঢুকবো, এটা হচ্ছে ওল্ড দিল্লি রোডের কানেক্টার। মোটামুটি বাড়ি থেকে আমার আসতে 1 ঘন্টা লাগলো এখানে, ন্যাচারাল টাইম এটা, বরং আমি খানিকটা তাড়াতাড়ি এসেছি। চল ভাই, কি হলো, এই তো সাবাস। আমি যাই যা না যায় না যায়। ওকে, DSG-র এই গ্লাভসটা বেশ ভালো কাজ করছে, তোমরা টেস্ট করে দেখতে পারো। অন্যান্য রাইডিং গ্লাভসগুলো আমি ইউজ করেছি, তো আমার এইটা নিয়ে মনে হয় 5 নম্বর গ্লাভস, মানে শর্ট হাই অ্যাঙ্কেল সব ইউজ করেছি আর কি, মানে অ্যাঙ্কেলের এই অবধিও, উইন্টার গ্লাভস সব, মানে মোটামুটি আমার গ্লাভস আছে রাইনক্স, তোমার সোলেস, লোন রেঞ্জার, তারপর তোমার ওই 1200-1100-700 এরকম রেঞ্জের দুটো গ্লাভস, তো সবগুলো ইউজ করেই বলছি এটা অন্যরকম, মোটর স্পোর্টস এবং ট্যুরিংয়ের জন্য খুব ভালো গ্লাভসটা, লাইট আর ব্রেদেবল, গরম লাগছে না, এটা একটা এক্সট্রা সুবিধে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রাস্তাটা এদিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে, গাড়ি ফাড়ি দাঁড়াচ্ছে না। চলো, ওয়েলকাম টু ওল্ড দিল্লি রোড। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে ঠিক 11টা বেজে 20 মিনিট যেমন দেখা যাচ্ছে, আর আমি NH-34 থেকে 24 কিলোমিটার দূরে রয়েছি। আমি কলকাতা থেকে ননস্টপই আসছি, এখন অবধি কোথাও দাঁড়াইনি। আর এই রাস্তাটা না প্রচণ্ড, মানে একঘেয়েমি হয়ে যাওয়ার রাস্তা, কন্টিনিউ সিঙ্গেল লেন,
মোটামুটি 60-70 কিলোমিটার রাস্তা, আর প্রচন্ড রিস্কিও বটে। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা NH-34-এ, আর এইখান থেকে NH-34-এর টোল রোড শুরু হচ্ছে, আর ডবল লেন হয়ে গেল। অর্থাৎ আমাদের সিঙ্গেল লেনের যে মানে ইরিটেশন ছিল সেটা এখান থেকে বন্ধ হলো, বাঁচা গেল। 11:54 বাজে আর আমি আমার এই জার্নির ফার্স্ট টোল প্লাজা এসে পৌঁছলাম। জাস্ট বেথুয়া ডহরি ক্রস করার পর এই টোল প্লাজাটা আসে। এখনও অবধি আমি ননস্টপ চালাচ্ছি, বাড়ি থেকে বেরিয়েছি, আর এই মুহূর্তে আমার কিলোমিটার হচ্ছে 177, যেটা এখনও অবধি ননস্টপ চলছে। তো আমি এইখানটায় সামান্য একটু দাঁড়াবো ইঞ্জিনটা ঠান্ডা করার জন্যে। এইখানে কোথাও একটা দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, ওটা অনেকদিন আগে, ওটা অনেকদিন আছে, বাইক আছে, তবে ওগুলো খোলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন যে যাবে আমি চুপচাপ ধরে বসে আছি জানো তো। 11টার সময় বের, আমরা বাড়ি পৌঁছে যাবো, ঠিক আছে? হ্যাঁ, এখন 12টা 5 বাজে, এখন এইখানে। না, আমি খুব স্লো চালাই। না না, ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি জার্নি। সাবধানে যাও, মালদা বাইপাস তো সাবধানে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এলাম, হ্যাঁ চলো, পরে দেখা হবে। বাবা, লম্বা ট্রাকের জ্যাম রয়েছে, পুরো রেড হয়ে রয়েছে জায়গাটা। এই কিলোমিটার 3-এক মতো হবে, তো আমি সাইড দিয়ে যাচ্ছি, লেফট সাইড না। তবু তো এখানে মানুষজন আছে, আমি যদি বাইপাস হয়ে যেতাম একদম মানুষ থাকতো না, ওটা পাড়ার ভিতর দিয়ে রাস্তা। রাত্রিবেলা আমি স্পেশালি এগুলো একটু অ্যাভয়েড করতে চাই। চলো, আলটিমেটলি আমরা বহরমপুরের গঙ্গা ক্রস করছি। এখন বাজে ঘড়িতে 1:22, আর যেমন দেখছো আমি যদি একটু স্ট্যান্ডিং বা স্যাডলিং পজিশনে চলে আসি দেখতে পাবে, এই যে নিচে গঙ্গা। বেথুয়ার যে টোল ছিল সেই টোলে 10 মিনিট বাইকটাকে রেস্ট দিয়ে তারপরে সে এখানে আবার দাঁড়ালাম। আবার 10 মিনিট আমি এসেছি 1:48-এ, এখন বাজে 1:53, ওই মিনিট 5-এক হয়েছে। আর 5 মিনিট দাঁড়াবো, একটু পা হাত পা ছাড়িয়ে নেবো, বাইকের ইঞ্জিনটা একটু রেস্ট হবে, আবার বেরিয়ে পড়বো। চলো, 2:00 বাজে, আবার বেরিয়ে পড়ছি। 1:48-এ এখানে এসেছিলাম, 2:00 বেরোচ্ছি। চলো, ওই 12 মিনিট মতো। গুড মর্নিং সবাইকে, এই মুহূর্তে ঘড়িতে সময় 4:46, আর আমি ঘন্টাখানেক রিলায়েন্সের এই পেট্রোল পাম্পে একটু দাঁড়ালাম, কেননা প্রচণ্ড ঝিমুনি আসছিল এই 3:30 নাগাদ। না, আর চলাটা ঠিক হবে না, একটু দাঁড়িয়ে বাইকটাও রেস্ট হবে আর আমারও একটু রেস্ট হয়ে যাবে। চলো, বাইক থেকে নামিনি, জাস্ট ওই বাইকটাকে রেখে খানিকটা রেস্ট নেওয়া, আর সকালের জন্য ওয়েট করা যে সকাল হলে বেরিয়ে যাব। সুন্দর ঠান্ডা হাওয়া, আর মোটামুটি ফারাক্কা 16 কিলোমিটার। ঘড়িতে ঠিক 5:01 বাজে, আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ফারাক্কা ব্যারেজ। কেন ফারাক্কা ব্যারেজটা ক্রস করার সাথে সাথেই মালদা ঢুকে যাব। ওকে, 5:15 বাজে, আর দুর্দান্ত একটা সানরাইজ হলো, কিছুক্ষণ আগেই জাস্ট হলো। আমি যখন সানরাইজটা অ্যাকচুয়ালি হচ্ছিলো তখন সামনে লরি ফরি ছিল, অসাধারণ লাগছে এবং আকাশও বেশ পরিষ্কার। গুড মর্নিং, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়গঞ্জের দিকে যেতে যে টোল প্লাজা পড়ে সেই দিকে, এবং সাথে রয়েছে চা এবং কেক। এই মুহূর্তে একটু দাঁড়ালাম টি ব্রেক, আর ঘড়িতে সময় ঠিক 5:58। চলো, 6:06 বাজে, এবার বেরিয়ে যাই এখান থেকে।
কারণ এখনো প্রায় আমি বিকেল 4টা অবধি তো চালাতেই পারবো, অসুবিধা নেই। দেখা যাক 10 ঘন্টায় কোথায় ঢোকা যায়। রায়গঞ্জের বাইপাস পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, তাই এখান থেকে ইমিডিয়েট একটা এক্সিট নিতে হচ্ছে গ্রামের ভিতর দিয়ে, ওই 3-4 কিলোমিটার মতো। এই যে ওই ব্রিজটা তৈরি হচ্ছে, চলো এখান থেকে আবার রায়গঞ্জ বাইপাস যেটা তৈরি হচ্ছে সেটা কানেক্ট করা যায়। এটাও এখনো চালু হয়নি, দেখা যাক কবে ওই ব্রিজটা হয়ে যায়, এবং ব্রিজটা হয়ে গেলেই রায়গঞ্জ বাইপাসটা চালু হয়ে যাবে। ঘড়িতে সময় ঠিক 8:08, আর এবার সোলো সান্দাকফু রাইড। আমি কিন্তু মিরিক হয়ে পশুপতি ফাটক হয়ে ইলাম পৌঁছচ্ছি না, আমি যাচ্ছি পানি ট্যাঙ্কি হয়ে ইলাম, তারপর ওখান থেকে ওপরে ক্লাইম করব। তো আমাকে দেখাচ্ছে 2.8 কিলোমিটার পর একটা লেফট রয়েছে, দেখা যাক। আমি কৃষাণগঞ্জ থেকে লেফট নিয়ে নিয়েছি, যে রাস্তাটা শিলিগুড়ির দিকে যাচ্ছে ওই রাস্তাটাকে ছেড়ে, এনএইচ ছেড়ে আমি স্টেট হাইওয়ে নিয়ে নিয়েছি। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছই, দেখাচ্ছে 1 ঘন্টা 56 মিনিট, অর্থাৎ 77 কিলোমিটার বাকি আছে। এতদিন আমি জানতাম ওয়েস্ট বেঙ্গল এবং আসামে মেনলি টি এস্টেট দেখতে পাওয়া যায়, আমি খানিকটা ভুল জানতাম, কারণ বিহারেও টি এস্টেট পাওয়া যায়। দেখো আমি এখন বিহারে রয়েছি, আর বিহারের যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছি এর দুপারেই প্রায় আইটি গার্ডেন। আটটা 8:47 বাজে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এবার বেরোই। আর ইন্ডিয়া নেপাল বর্ডার আসতে বাকি 51 কিলোমিটার, মানে পানি ট্যাঙ্কি আসতে। ওকে, আমি ভাবছিলাম অনেক বড় ব্রিজ, ও তেরি এটা তো একটা পুচকে ব্রিজ। এতক্ষণ চলার পর এবার এনএইচে উঠবো, এনএইচ 327। ডিরেকশনাল বোর্ড আছে, সেটা হচ্ছে শিলিগুড়ি এখান থেকে 39 কিলোমিটার, ওকে মিরিক এখান থেকে 57, আর এয়ারপোর্ট 29, ওকে, আর পানি ট্যাঙ্কি বর্ডার হচ্ছে 11 কিলোমিটার পানি ট্যাঙ্কি। চলো এবার দেখতে হবে ভানসার কোথা থেকে হয়, অফিসিয়াল কাজবাজ কোথা থেকে হয়। নেপাল বর্ডার লেফট সাইডে, ওকে। তো এখানে এসএসবি রয়েছে, এই হচ্ছে মেচি নদীর উপর ব্রিজ। চলো প্রথমে ব্রিজটা ক্রস করার পরেই নেপাল আর্মির একটা চেকপোস্ট আছে, আর সামনে হচ্ছে নেপাল পুলিশ। তো নেপাল আর্মির চেকপোস্টে তোমাকে জাস্ট একটা এন্ট্রি করতে হচ্ছে, মানে যে কোনো একটা আইডি দিয়ে। আমি আমার লাইসেন্স আর আমার আধার কার্ড দুটোই দিয়েছিলাম, তো ওরা আধার কার্ডটা বেছে নিল, তো এখানে আধার কার্ড প্রেফার করে আর কি। 10:10 বাজে, আর আমার এদিকে সব ভানসারের কাজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নেপাল ইমিগ্রেশন অফিস, সব কাজকর্ম ডান। ফার্স্ট আমার চার্জ লাগলো হচ্ছে এখানে, যেখানে আরসিটা নেয়, আরসি দেখে সব কিছু ডে ফে সব ক্যালকুলেট করে কত কী টাকা হবে সেটা ক্যালকুলেট করে দেয়। অ্যাকচুয়ালি সেখানে 30 টাকা দিতে হয় নেপালি, নেপালিতে 30। আচ্ছা, এরপর তোমাকে কাউন্টার 2 এবং কাউন্টার 3 যেতে হয়। কাউন্টার 2 গিয়ে যিনি কাস্টমস অফিসার আছেন তিনি সাইন করে আবার 3 পাঠিয়ে দেন, 3 দেখে 3 অ্যাকচুয়ালি 600 টাকা দিতে হয় পার ডে, 200 টাকা করে। এগুলো সব কিন্তু নেপালি কারেন্সিতে, রাইট? তো স্যার সিম কা দোকান কহাঁ পে, মোবাইল সিম কা দোকান, ওকে ওকে থ্যাংক ইউ। হচ্ছে নেপাল পুলিশ, তো পার ডে 200 টাকা, এটা কিন্তু নেপালি। হ্যাঁ, আর এই যে 30 টাকা বললাম এটাও নেপালি, আমি 3 করিয়ে নিয়েছি,
তো তিন দিনের জন্য আমাকে 600 নেপালি দিতে হলো আর 30 টাকা 630 টাকা নেপালি দিতে হলো। চলো 10:34 বাজে, আমার এদিকে সব কাজ শেষ, মোবাইলে সিম নিয়ে নিয়েছি, টাকা কনভার্ট করে নিয়েছি, কেন কি বৃত্তান্ত আমি সেগুলো সব ডিটেলে তোমাদের বলছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:35, আর এখান থেকে ইলামের দূরত্ব 87 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে 2 ঘন্টা 43 মিনিট। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আগে বেরিয়ে নিই এখান থেকে, ঠিক আছে? ওকে, আমি এনসেলের সিম নিয়ে নিলাম, যেটা চলছে 4G কানেকশন। তিন দিনের জন্য আমি 20 GB ডেটা নিয়ে নিয়েছি, তিন দিন বলতে 28 দিনের জন্য 20 GB ডেটা, যেটা আমার, আমি তিন দিনের আনসার করিয়েছি। আমার 2 দিন লাগবে ভিডিও আপলোড, ভিডিও কল, এই সব করা ঠরায় এত খরচা হবে না, সেই কারণে আমি এটা নিয়েছি। আর এই হচ্ছে হাইওয়েতে এসে আমি পড়লাম। আচ্ছা, আমার এই এনসেলের যে কানেকশনটা সেটা 6 মাস ভ্যালিড থাকবে। আমি 6 মাসের মধ্যে যদি আবার এসে রিচার্জ করি তাহলে ঠিক আছে, না হলে এটা ইনভ্যালিড হয়ে যাবে, নাম্বারটাই আবার আমাকে নতুন করে নিতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে নিলো 620 নেপালি, আমি ইন্ডিয়ান 500 টাকা দিয়েছিলাম, 1.6 করে দিল। আচ্ছা, এরপর হচ্ছে আমি 2000 টাকা ইন্ডিয়ান কারেন্সি এখানে কনভার্ট করিয়ে নিলাম। তার একটা কারণ হচ্ছে এখানে 500 টাকা কোথাও রিসিভ করছে, কোথাও রিসিভ করছে না, অর্থাৎ পেট্রোল পাম্পে মাঝে মধ্যে নিচ্ছে, মাঝে মধ্যে নিচ্ছে না। তো সেক্ষেত্রে যদি প্রবলেম হয় তাই করিয়ে নিয়েছি, আর যদি টাকা খরচ না হয়, বেঁচে যায়, চেষ্টা করব সব নেপালিগুলোই দেওয়ার খুব স্বাভাবিকভাবে। আর তারপরে যদি কিছু বেঁচে যায় নেপালি, আমি বেরোনোর সময় কনভার্ট করিয়ে নেব। এবার এখান থেকে নেব রাইট টার্ন। ওকে ওকে, এখানে সিগন্যালের মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। ওকে, কন্টিনিউ করব 27 কিলোমিটার, ফাইন। আমি এখন ছুটছি নেপালের রাজপথ দিয়ে, চাপ পাগলা। অবশ্যই এই পার্টে আমি যখন মুক্তিনাথ এসেছিলাম লোয়ার পোস্টার, তখন আমি এই পার্টটা করে গেছিলাম, তখন এতটা উন্নত ছিল না। আর এত গরম লাগছে না, আমি ভাইজার নামাতে পারছি না, নামালে পুরো ভেতরে ঘেমে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আগে এইরকম রাস্তা ছিল, সব এরকম চড়া চড়া রাস্তা ছিল না। ঠিক 11:01 বাজে আর পাহাড়ে চড়াই স্টার্ট হয়ে গেছে। দেখো নিচের দিকে দেখা যাচ্ছে, এবং হেয়ার পিন পেন স্টার্ট, ভিজিট নেপাল। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। নেপাল পুলিশের চেকপোস্ট, আমি ভাবছিলাম হয়তো কোথাও চেক ফেক করাতে হবে, কিছু করানোর দরকার নেই। চলো, আর আস্তে আস্তে যখন উপরে ওঠা শুরু করছি, এই যখন নিচে দেখছো গরমটা হালকা কমছে, একটা ঠান্ডা হাওয়া। কুয়াশা, ঠান্ডা লাগছে এবার, নিচে মানে জাস্ট ফ্রাই করে দিয়েছে আর এখানে ঠান্ডা। ইলাম এবং ইলামকে কেন্দ্র করে আশপাশের সংলগ্ন এলাকা নেপালের টি হাব আর কি, যত টি প্রোডাকশন হয় এই জায়গাগুলোকে কেন্দ্র করেই হয়, তাই জন্য প্রচুর
টি এস্টেট দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা পাহাড়ে বা বলা ভালোই মানে পাহাড় কেটেছেও তারই মাঝখানে কোথাও জায়গা বাদ দেয়নি, সব জায়গায় টি ফার্মিং হয়েছে আর কি। পৌঁছে গেছি ফিকালে। আর আগেরবার আমি আর সৌম্য যখন এসেছিলাম সান্দাকফু, এখানে এসে তেল নিয়ে গেছিলাম, তো তেলটা এখান থেকে নিয়েই নিই। এই মুহূর্তে ঘড়িতে বাজে 11:31। হ্যালো স্যার। হ্যালো স্যার, গুড আফটারনুন। নেপাল পয়সা ফুল ট্যাঙ্ক কর দিজি, থোড়া ইয়ে মোবাইল দেখ কে ডালিয়েগা, হ্যাঁ থোড়া ডাল দিজি। इंडियन करेंसी नहीं लेते आप लोग? कब से बंद हो गया सर? ये जो नीचे दिखे जो रास्ता नेमे गेछे एटा आशे होच्छे पशुपति फाटक हो, और तुम जदि काकरबिटा हो आसो ताहले आमी जेटा दिए एलाम एटा, कारण आमी पशुपति फाटक हो आगेर बछर एसेछि मिरिक पशुपति फाटक हो आमार पुरोनो एक्सट्रीम स्पोर्ट्सटा निये। आमी आर सौम्य एसेछिलाम दुजोने। অসাধারণ অসাধারণ, ওই হয়ে 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 একবার একটু দাঁড়াই। ও পাগল, বর্ষাকালে ব্যাপক জল হয় নদীটা নিশ্চয়, দুর্দান্ত। চলো হ্যাঁ স্যার সব হ্যাঁ দেখ থ্যাংক ইউ সো মাচ। ১২:২৭ বাজে আর ইলাম পৌঁছলাম, আর এই হচ্ছে আইলাভ ইলাম বা ইলামের। ওকে, যদি আমি সোজা চলে যাই তাহলে মেইন ইলামে পৌঁছবো, আমি এইদিকে আউটকাটসে চলে যাব। এই যে ইলাম স্যার, বি প্লাটে সিধা না? ওকে থ্যাংক ইউ ভাই। মাই পোখরি এ রাস্তা না?
মাই পোখরি জানে বাটো, মাই পোখরি বাটো, ইয়ো ইয়ো, থ্যাংক ইউ। কলকাতা থেকে কন্টিনিউ আমি এখনও 666 কিলোমিটার রান করছি, দেখা যাক দেওরালি পর্যন্ত কত হয়। স্যার মাই পোখরি দেওরালি ওকে, কিতনা কিলোমিটার হবে, টাইম কিতনা লাগেগা? এক ঘন্টা, ওকে ওকে, থ্যাংক ইউ। কিছুটা আগে পর্যন্ত ব্ল্যাক টপ এবং কংক্রিট এই দুটো মিলিয়ে রাস্তা ছিল, আর এখান থেকে জাস্ট ডার্ট শুরু হলো। এনসেলের একটা সুবিধা হচ্ছে নেটওয়ার্কটা রয়েছে, তাতে ডিরেকশনটা দেখতে সুবিধা হচ্ছে। এবার প্রপার অফ রোড শুরু হচ্ছে আস্তে আস্তে। এই জায়গাগুলো না জাস্ট মোমেন্টামটা ধরে রাখলেই হয়, সামনে গাড়ি টাড়ি চলে এলে মোমেন্টামটা লুজ হয়ে যায়। খেলা হচ্ছে মোমেন্টামের। ওকে, আর বাকি 8.0 কিলোমিটার, তো 8 কিলোমিটার বাকি। রুটে আছি, ওকে চলো। যত উপরে উঠছি ঠান্ডাটা আস্তে আস্তে লাগছে, এলাম গরম, এছাড়া উপরে উঠলেই ঠান্ডা।
কোন রাস্তা? মাইপোখরি, দিস ওয়ে। ওকে, তাহলে এটা কি? ওকে, এখানে একটা লেক আছে, আগের বারও দেখেছিলাম, বোটিংও করা যায়। চলো, এটা কি মাইপোখরি? হ্যাঁ, এটা মাইপোখরি চলে এসছে। চলো আজকে মাইপোখরিতেই থেকে যাই, দেউরালিতে যেতে পারতাম, এখান থেকে 300 মিটার মাত্র। এখন ঘড়িতে সময় 12:59, মানে 1টা বাজে, তো আরামসে যাওয়া যায়, কিন্তু ওখানে গেলে একটু স্টের খরচ বেড়ে যায় আর কি, সেই জন্য এইখানে রইলাম। এবং দেখতেও বেশ ভালো জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মুহূর্তে সময় ঠিক এই সব কিছু লাগেজ ফাগেজ খোলা এবং এই থামনেলের ছবিটা নিচ্ছিলাম, এখানকার লোকালদের সাথে কথা বলছিলাম, মাইপোখরিতে যারা পুজো দিতে আসে। এসব করতে করতে 1:23 বেজে গেছে, এখনও খাইনি, ভাবলাম এন্ডটা শ্যুট করে নিই এখানে। তো এই হচ্ছে এন্টায়ার মাইপোখরি, এদিকে সান্দাকফু, এদিক দিয়ে আসতে হয়, এন্ট্রি নিতে হয়, আর ঠিক এই পিছনে মাইপোখরি টিকিট কেটে যেতে হয়, আর আমি এই হোমস্টেটাতে রয়েছি। তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো, অসাধারণ জার্নি, এবং নিজেকে পুশ করে করে দেখছিলাম যে স্কিল কী আছে, কোথায় কী ঠিক করতে হবে, কোথায় বাড়াতে হবে, দেখলাম ঠিকঠাক। কালকে আসল পরীক্ষা সান্দাকফুর জন্যে, এই রাস্তা দিয়েই যাচ্ছি। তোমাদের সবার গুড লাকটা আমার খুব প্রয়োজন কালকের জন্যে, আর এক্সপালসের এক্সপিরিয়েন্স অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে থাকবার জন্যে, দেখা হবে আবার আগামীকাল। আমি ফাইনাল সান্দাকফু অ্যাপ্রোচের জন্য বেরোচ্ছি। TWM টু হুইলার অ্যাডভেঞ্চার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, আর যদি আমাদের TWM এর মেম্বারশিপ তোমার কাছে না থাকে তাহলে ডেফিনেটলি মেম্বারশিপ নিয়ে নিও। টু হুইলার অ্যাডভেঞ্চার এর বিভিন্ন দিক আমরা এক্সপ্লোর করে থাকি, সে রাইড হোক, প্র্যাকটিস হোক, অ্যাকাডেমি হোক, অ্যাক্সেসরিজ হোক, সব দিকে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, যার নাম হচ্ছে TWMAdventure.com। সেখানে গিয়ে মেম্বারশিপ নিতে পারো, এই ভিডিওর নিচেও রইল, মাত্র 350 টাকা দিয়ে 1 বছরের জন্য প্রচুর ফেসিলিটিস থাকে, ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে। তো দেখা হবে আবার আগামীকাল, ভিডিওটা লাইক করো আর শেয়ার করতেও ভুলো না ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ সো মাচ।